আজকে সকালের আকাশটা কত সুন্দর, তাই না? আর মেঘগুলো দেখো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। নীলের ওপরে একটা সাদা যেন তুলো ভেসে যাচ্ছে। দারুণ লাগছিল সকালের আকাশটা, কিন্তু কিছুক্ষণ পরে মানে কিছুটা বেলা চলে গেলে তারপরে আকাশের যা অবস্থা হয়েছিল, মানে একদম কালো মেঘ করে এসেছিল, বৃষ্টি হচ্ছিল। আর আমি তো এটা পরে ভয়েসটা দিচ্ছি, ওই জন্যই বলছি। আর এখন চলে এসেছি কালকেকার জামাকাপড়গুলো রোদে দিতে। আর কালকে তো অনেকটাই বেলা করে জামাকাপড় কাচা হয়েছিল, ওই জন্যে সেরকম রোদও ছিল না, তাই জন্য সকালবেলা আবার দেখো রোদে দিতে চলে এসেছি। আর তোমাদেরকে একবার আকাশটাও দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে দেখো, মানে যেন মনে হচ্ছে পুজো একেবারে কাছাকাছি চলে এসেছে। আর কাদের কাদের পুজোর শপিং হয়ে গেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু এখনও কোনো শপিং করা হয়নি, কারণ পুজোতে সেরকম একটা কিছু কেনা হয় না, সারা বছরই টুকটাক এটা ওটা হয়, ওই জন্য পুজোতে বিশেষ করে আমার জন্য কিছু কেনা হয় না। মেয়ের হবে, আমার মেয়ের হবে, ও আমার হাজবেন্ডেরও হয়ে গেছে, আর আমার জন্য এখনও হয়েছে। আমি তিনটে শাড়ি কিনেছিলাম, সেগুলোই মানে তোলা আছে, পরা হয়নি, ওই জন্যই ওইগুলো নতুন রয়ে গেছে বলে আর কেনা হয়নি। তাহলে চলো, সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে একটু অন্যভাবেই তোমাদের সামনে এলাম। আর দেখো একটু আগে ভিড় করেছি, আর আজকে একটু আমার শরীরটা ঠিক ভালো নেই, কারণ মনে হচ্ছে যেন একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে, কারণ কালকে আর এখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে অল্প অল্প ভিজেছিলাম, এক ফোঁটা দু ফোঁটা হয়তো মাথায় পড়েছিল। আর টানা ফ্যানের হয় শুয়েছিলাম, ওই জন্য একটু মাথাটাও ধরেছে। আর সেরকম যেন তোমার কথা শুনে বুঝতে পারছো হয়তো নাকে নাকে এরকম কথা হচ্ছে, মাথা ধরে আছে। আর তোমার চারিদিক থেকে একটু আওয়াজ শুনতে পাচ্ছো, সবাই কথা বলছে যে আওয়াজটা হচ্ছে। আর চলো বন্ধুরা, আমার বাসন টাসন মেজে নিয়েছি, আমি বাসন মাজা হয়ে গেছে, চলো তোমাদের দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো এখানে বাসন মেজে, কালকে কত বাসন পড়েছিল দেখো, সব মেজে গুছিয়ে রেখেছি, রান্নাঘর মুছে রেখেছি, পুরো রান্নাঘর মোছা হয়ে গেছে। আর এই মশলার কৌটোগুলো কদিন পরেই ভাবছি ধুইব, কারণ রান্না পুজোর কদিন আগেই আমি মশলার কৌটোগুলো ধুয়ে নেবো, তাহলে আর পরে আর ধুইতে লাগবে না রান্না পুজোর সময়। তাহলে চলো বন্ধুরা, এখন বানাতে চলে এসেছি চা, এখন চা খাবো। আর একটু মাথাটা ধরেছে, আজ ভাবছি একটু আদা দিয়ে চা করবো, আর চা খাবো, আর মেয়ের জন্য হরলিক্স বানাবো। আর মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি, ও প্রতিদিনই হরলিক্স খায়, মাঝে মাঝে চাউমিন টাউমিন করে দিয়ে সেগুলো খায়। আর আজকে হচ্ছে আজকে রবিবার, আজকে আমরা আজকে আজ থেকে আমরা আমিষ খেতে পারবো, আবার ফের পরের শুক্রবার, শুক্রবার সামনে শুক্রবার শনিবার, ধরো শুক্রবার রান্না পুজো আর শনিবার বিশ্বকর্মা পুজো, এমনিতেই নিরামিষ। আর বিশ্বকর্মা পুজো তো পান্তা ভাত খেতেই হয়। আর তোমাদের বিশ্বকর্মা পুজোর ব্লগটা পাবে তোমরা, আমাদের বাড়িতে গাড়ি আছে, অটো গাড়ি আছে, তো তাই জন্য এমনি ছোটো করে পুজো করা হয়, মানে শুধু ঠাকুর অটোর পুজো করা হয়, তার ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা, এখন চাটা বানিয়ে নিই, চলো। আর দেখো বন্ধুরা, এখন মেয়ের জন্য হরলিক্স বানিয়ে নিয়েছি, দু চামচ হরলিক্স দিয়ে দেবো। আর একটু হালকা জল গরম করে নিয়েছি, বেশি একদম জলটা বেশি আমি ফুটাই না, অল্প অল্পই জল গরম করা হয় মানে করি। আর দেখো এখন ওর হরলিক্সটা গুলে নেবো, আর আমি তো ওদিকে চা বসিয়ে দিয়েছি আমার, আমি চা খাবো বলে। তাহলে চলো আবার খেতে খেতে কথা বলছি। দেখো আবার ঝোড়ো পাগলি, সবে ঘুম থেকে উঠেছে দেখেছো, এই দেখো ঘুম কিছুতেই ওর ভাঙে না, দেখেছো তো, কিছুতেই আর ঘুম ভাঙছিল না, ওকে টেনে টেনে তোলা হলো। এই চুলগুলো দেখো কিরকম হয়ে গেছে, পুজোর আগে
ও চুলগুলো ভালো করে কাটিয়ে আনতে হবে, তাই তো? আমার সোনাটা এখন ব্রাশ করবে, ব্রাশ করার পরে হরলিক্স খাবে, তাই তো? একবার ভোরবেলা উঠেছিল, উঠে টয়লেট করে গিয়ে শুয়ে পড়েছে, তারপরে কখন ঘুমিয়েছে আমি আর জানি না। ও খেলা করছিল, বললো ও মামা তুমি ঘুমাও আমি খেলা করি, বলে ও খেলা করছিল, তারপর কখন ফের আমার পাশে শুয়ে পড়ে কখন ঘুমিয়ে পড়েছে। মুখটা দেখো, এই দেখো, সেই ঠোঁট, সেই ঠোঁট। চুমকি দাও, চুমকি। তোমাকে চুম, তোমাদের সবাইকে চুম দিয়ে দিলো, একটা করে কিস দিয়ে দিলো। দেখো এখন ব্রাশ করবে, এখন ব্রাশ দিয়ে, চলো ব্রাশ দিয়ে, আমাদের চাও হয়ে গেছে, চলো আবার পরে কথা বলছি। বন্ধুরা, চাটা খাওয়ার পরে বিছানা তুলে নিয়েছি, নিয়ে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার করে, আর এখন একটু শ্যাম্পু দিয়ে মুছে নিচ্ছি, কারণ শ্যাম্পু দিয়ে মুছলে একটু বেশিই পরিষ্কার হয়। সার্ফ দিয়ে মুছলেও হয়, কিন্তু সার্ফের থেকে শ্যাম্পুটা দিয়ে মুছলে বেশি পরিষ্কার হয়। সার্ফ দিয়ে মুছলে একটা কীরকম মানে দাগ রয়ে যায়, মানে মোছার যে দাগটা রয়ে যায়, ওই জন্য শ্যাম্পু দিয়ে আজ মুছে নিচ্ছি, আর টিভি দেখছি। এবার রান্না করে নিই, আর ঘর বারান্দা সব মুছে নিয়েছি, তোমাদেরকে দেখালাম ঘর বারান্দা সব পরিষ্কার করে মুছে নিয়েছি, আর এখন যাবো রান্না করতে। আর ভাত প্রায় হয়ে গেছে, আজকে রান্না করবো মাছের ঝাল আর ঢেঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করব। আর দুদিন নিরামিষ খেয়েছি, আজকে ভাবলাম একটু মাংস আনাবো, কিন্তু কাউকে পেলাম না আর আনাতেও পারলাম না। মানে চলো বন্ধুরা রান্নাটা করে নিই, আর মেঘ মেঘ করছে, কখন বৃষ্টি চলে আসে, চলো তাহলে রান্নাটা করে নিই, নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসবো কথা বলতে। আর আমার যারা আমার চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে ব্লগটা দেখতে চলে এসেছি। স্নান করা হয়ে গেছে, স্নান করে মানে রান্না করে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। আজ হচ্ছে রবিবার, আর আমি আজকে এখন প্রায় 1:30 থেকে 2 মতন বাজে, আমি স্নান করে ঠাকুরকে পুজো দিতে চলে এসেছি, আর পুজো দিয়ে নিয়েছি দেখো। আর আজকে বেশি ফুল ফোটেনি, এই কটাই ফুল ফুটেছিল। আর আমি যে অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম, সেই ঠাকুরকে বলেছিল একটা সাদা মানে ধুতির ওপরে বসাতে, মানে ফটোটা বসাতে, তার সাদা ধুতি তো নেই, আছে কিন্তু ছোট নেই, আর ওই জন্য লাল মানে লাল একটা কাপড়ের ওপরে বসিয়ে রেখেছি। আর আমার মেয়ে দেখো এখানে খেলা করছে, ওকেও স্নান করিয়ে দিয়েছি, আর ও দেখো একা একা মাথা আজেছে, আর কপালে সিঁদুরের ফোঁটা পড়েছে একটা। আর এখানে চলে এসেছি, রান্না কী কী রান্না করলাম, মাছের ঝাল করেছি, এটা হচ্ছে মেয়ের জন্য তরকারি করেছি আলাদা করে, আর এটা হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা ঝাল মতো করেছি। আমাদের এখানে শীতলা ঠাকুরের জন্য চাল তুলতে এসেছিল, তা এরকম টিপ দিয়েছে, তার ইনিও পড়েছিল, এনাকে এখন তুলে দিয়েছি, আর এনাকে এখন চুল বেঁধে দেবো, ও ছোট্ট ছোট একটু একটু চুল আমি বেঁধে দেবো। ওই টুকুনি দেখো, ওই টুকুনি ঝুটি হয়েছে,
কিপ করে দেবো এবার, এবার কিপটা করে দেবো, একটু 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 ইয়ে আছে, বক বক করতে বেশি পছন্দ করে। একটু আগে কাদা ঘেটেছিল বলে মেরেছিলাম ওকে, আর চলো ফ্রেন্ড, এখন প্রায় সন্ধে মানে হয়ে এসেছে, আর আমার মেয়ের তো নাচ দেখলেই, ও কি সুন্দর নাচছিল, আর তারপরে ও বলছিল মামা আমি একটু ফোনে গান চালিয়ে দাও আমি নাচবো, তাই জন্য একটু ফোনে গান চালিয়ে দিয়েছিলাম আর ও নাচছিল আর আমি বসেছিলাম। আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে বলে, মানে সন্ধে দেওয়ার আগে আমি দুধটা জাল দিয়ে দিচ্ছি, কারণ খাওয়ানোর সময় তখন দুধটা একটু ঠান্ডা হয়ে যাবে, তখন আমি খাওয়াতে সুবিধা হবে, আর ওই জন্য আমি তাড়াতাড়ি দুধটা জাল দিয়ে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এর মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।